মনে রাখতে হবে বাবা মা মুসলমান হলেই সন্তান কিন্তু মুসলমান হয় না। তাকওয়ার যে সোপান যে স্তর রয়েছে চারটি স্তরের কথা বলা হয়েছে, আমি সংক্ষেপে এই চারটি স্তর আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যা সন্দেহযুক্ত তা বর্জন করো এবং যা সন্দেহ মুক্ত সেটি গ্রহণ করো। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। সম্মানিত দূরের এবং কাছের দৈনিক করতোয়ার দর্শক শ্রোতা সবাইকে এসব আলোর পথের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। শুরু করছি দৈনিক করতোয়ার এসব আলোর পথের নিয়মিত আয়োজন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের জীবন পরিচালনার ক্রমবর্ধমানে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে এমন একটি বিষয় যেটা মানুষের ভেতর থেকে মানুষের গভীরে অন্তর সাথে সম্পর্কযুক্ত। মানুষের তাকওয়া যত বেশি হবে সে তত পরিষ্কার হবে, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তত বৃদ্ধি পাবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাসীদেরকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে বিশ্বাসীরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ খোদা ভীতি অর্জন করো। কেমন খোদা ভীতি? অর্থাৎ পরেশগারের মতো পরেশগার, ভয় করার মতো ভয়। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বললেন তোমরা মুসলমান না হয়ে মরো না। অন্য জায়গায় আল্লাহ বলছেন, কুল্লু নাফসুন জায়িকাতুল মউত, প্রতিটি নফসের প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এখানে বলছে আল্লাহ তোমরা মরো না, অন্য জায়গায় বলছে সব কিছুর মৃত্যু হবে। তবে এখানে মৃত্যুবরণ করো না বলছে কাদেরকে? যে মুসলমান না হয়ে মারা যেও না। অর্থাৎ আমাদেরকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, তাহলে আমাদেরকে মুসলমান হয়ে মারা যেতে হবে। এখন আমরা সবাই নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি। মনে রাখতে হবে বাবা মা মুসলমান হলেই সন্তান কিন্তু মুসলমান হয় না, যদি মুসলমানিত্ব তার মধ্যে না থাকে। ডাক্তারের ছেলে মেডিকেলে লেখাপড়া ব্যতীত কিন্তু ডাক্তার হয় না। ইঞ্জিনিয়ারের ছেলে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করে কিন্তু সে ইঞ্জিনিয়ার হতে পারে না। বাবার পরিচয় দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার যেমন হওয়া যায় না, ঠিক তেমনিভাবে মুসলমানের সন্তান বাবা মার পরিচয় দিয়েও কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে তাকে কিছু নিয়ম নীতি মানতে হবে, তাকে অবশ্যই কিছু বিধান ফলো করতে হবে। অর্থাৎ মুসলমানের যে কাজগুলো, সেই কাজগুলো যদি আয়ত্ত করা না যায় তাহলে বুঝতে হবে যে আমি মুসলমান না। আর এই কারণেই আল্লাহ বলছে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। যেহেতু আমাদের মৃত্যুবরণ করতে হবে, সেহেতু আমরা কি করব? মুসলমান হয়ে মারা যাব। আর মুসলমান হয়ে মারা যাওয়ার জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রথমেই যে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, অর্থাৎ পরহেজগারি, খোদা ভীতি, আল্লাহর ভয় যেন মানব হৃদয়ে স্থাপিত হয়। যেরকম পরহেজগারের কথা রমজানুল মোবারক রমজান মাসে আমরা আলোচনা করে থাকি যে লাআল্লাকুম তাত্তাকুন, খোদা ভীতি অর্জনের জন্য রমজান মাস এসেছে। ঠিক এই কারণেই খোদা ভীতি অর্জনের কিছু স্তর রয়েছে। আমরা যদি সুফি জমের কথা আলোচনা করি, আমরা যদি তাকওয়ার কথা আলোচনা করি, তাহলে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেছেন যে তাকওয়ার সোপান হচ্ছে চারটি, অর্থাৎ তাকওয়ার স্তর হচ্ছে চারটি। এ বিষয় নিয়ে আমরা আজকে জ্ঞানী পাঠক সমাজের কাছে, জ্ঞানী শ্রোতা সমাজের কাছে মূল আলোচনা উপস্থাপন করতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে তাকওয়া হচ্ছে খোদা ভীতি, অর্থাৎ আমরা আগুনকে দেখে যেভাবে ভয় করি আল্লাহকে না দেখে তার চেয়ে বেশি ভয় করতে হবে। অপরাধ মুক্ত সমাজ গঠনে তাকওয়ার কোনো বিকল্প নাই। মনে রাখতে হবে যে
যেখানে স্যাটেলাইটের চ্যানেল একেবারে নিষ্ক্রিয়, গোয়েন্দা অপারক, ঠিক সেই জায়গায় একজন মানুষ যদি তাকওয়াবান হয়, খোদাভীতি অর্জন করে, তার দ্বারা কিন্তু অপরাধ করা সম্ভব নয়। আর খোদাভীতি যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে ওই ব্যক্তিকে যতই পাহারা দিয়ে রাখা হোক, একটু সুযোগ পেলেই সে সুযোগের সদ্ব্যবহার করবে, সে অপরাধ করে বসবে। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে মক্কার সেই বর্বর জাহেলিয়াত মূর্খের সেই নিকৃষ্ট সমাজে, নিকৃষ্ট মানুষদের মাঝে আগমন করে তাকওয়ার বীজ বপন করার মাধ্যমে ওই নিকৃষ্ট মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করেছিলেন। সাহাবা আজমান রায় হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিদের মাঝে তাকওয়ার বীজ বপন করতে পেরেছিলেন। এই কারণে সাহাবিদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আর সাহাবিকা নজুম, আমার সাহাবিরা হচ্ছে আকাশের নক্ষত্রের ন্যায়। অর্থাৎ যখন নাবিকেরা জাহাজ পথভ্রষ্ট হয়ে যায়, তখন ওই নাবিকেরা ওই ধ্রুব তারা দেখে তারা দিক নির্ণয় করে যে উত্তর আকাশের সবচাইতে বড় যে ধ্রুব তারা রয়েছে সেটা দেখে তারা গন্তব্যে পৌঁছে। এই কারণে আজকে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের সমাজে যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, তার একটি কারণই হচ্ছে যে তাকওয়ার অভাব। তো আজকে তাকওয়ার যে বিষয়টা আমরা উপস্থাপন করতে চাই, এটি হচ্ছে যে তাকওয়ার যে সোপান, যে স্তর রয়েছে, একজন মানুষ কখন আল্লাহকে ভয় করে, আল্লাহর খোদাভীতি তার মধ্যে উজ্জীবিত হয়েছে বুঝব, এটি হচ্ছে চারটি স্তরের কথা বলা হয়েছে। আমি সংক্ষেপে এই চারটি স্তর আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে, এক নম্বরে বলা হয়েছে যে যাবতীয় হারাম বর্জন। অর্থাৎ একজন খোদাভীতি ব্যক্তি কোনো অবস্থায় কোনো হারাম গ্রহণ করবে না, সে মিথ্যা কথা বলবে না, সে হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, কোনো হারাম কাজে সে কি অংশগ্রহণ করবে না। এটি হচ্ছে তাকওয়ার প্রথম শর্ত। একজন তাকওয়াবান কোনো অবস্থাতে কোনো হারাম কাজ করবে না, যদিও মনের কারণে বা ভুলক্রমে হঠাৎ কোনো অপরাধ করে বসে, সাথে সাথে সে তৌবা করবে, আর কুরচিন কালেও সেদিকে যাবে না। তো আমরা তাকওয়ার সোপান যে চারটি, তার দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্দেহযুক্ত হারাম বর্জন। কিছু খাবার রয়েছে যেখানে সন্দেহ রয়েছে যে এটা আসলে খাওয়া যাবে কি না, এরকম সন্দেহযুক্ত যদি কোনো খাবার থাকে, সে খাবারটাও কি করবে, একজন তাকওয়াবান ব্যক্তি তা বর্জন করবে। অর্থাৎ যেই খাবারের মধ্যে সন্দেহ রয়েছে, এই সন্দেহযুক্ত যত হারাম আছে, একটা তো একেবারেই হারাম প্রথম নাম্বার যাবতীয় হারাম, আর একটা হারামে সন্দেহ রয়েছে যে এটা হারাম হতে পারে, সেটিও কি করবে, আল্লাহ পাকের তাকওয়াবান বান্দারা সেটি বর্জন করবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, যা সন্দেহযুক্ত তা বর্জন করো এবং যা সন্দেহ মুক্ত সেটি গ্রহণ করো। এটি আবু দাউদ শরীফে হাদিসে আল্লাহ রসুল বর্ণনা করেছেন। এ কারণে আমরা কি করব, যে সন্দেহযুক্ত, যেরকম দেখা যাচ্ছে যে আমরা কিছু খাবার রেখেছি, এই খাবারের পাশ দিয়ে একটা কুকুর চলে গেল, কিন্তু মনে হচ্ছে কুকুর সেখানে মুখ দিয়েছে কি না, সে তো নাও দিতে পারে, আবার দিতেও পারে, এটি হচ্ছে সন্দেহ। তার মানে ওই যাওয়া দেখেছে ওই খাদ্য আর সে খাবে না। তো এর পর্যায়ে তৃতীয় নাম্বারে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে সন্দেহ মুক্ত হালাল বর্জন। সন্দেহ মুক্ত, কোনো সন্দেহ নাই এই খাবারে, একেবারে হালাল, এরকম কিছু খাবার রয়েছে সেগুলো বর্জন করতে হবে। কীরকম সেগুলো হচ্ছে, যেরকম অতিরিক্ত সুস্বাদু খাবার খাওয়া, অতিরিক্ত দামি কাপড় পরা। আপনি দামি কাপড় পরা হালাল পথে উপার্জিত, আপনি অনেক দামি কাপড় ব্যবহার করতে পারেন, কিন্তু একজন তাকওয়াবান ব্যক্তি কী করবে, যে অতিরিক্ত টাকা দিয়ে বেশি দামি কাপড় না কিনে সে কী করবে, অল্প দামি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করবে, এবং অবশিষ্ট টাকা দিয়ে গরিব অসহায় মানুষ, ছিন্নমূল যারা রয়েছে, যারা কাপড়ের কারণে এই যে শীতে, কনকনে শীতের মধ্যে কাপড় পাচ্ছে না, তাদেরকে সে নিজের দামি কাপড় কেনা বাদ দিয়ে সেখান থেকে গরিব মিসকিনদেরকে দান করে দেবে। এটি হচ্ছে সন্দেহ মুক্ত হালাল বর্জন। এটাও কিন্তু হালাল, আমি আপনি ব্যবহার করতে পারি, কিন্তু যারা তাকওয়াবান, যারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, যারা পরিষ্কার,
তারা কি করবে, এটি বর্জন করবে। আরেকটি হালাল বর্জন, সেটি হচ্ছে যে ইবাদতে অসহযোগ হালাল বর্জন। অর্থাৎ কিছু কিছু খাবার রয়েছে যেগুলো অতিরিক্ত খাওয়ার কারণে দেখা যাচ্ছে অলসতা এসে যায়, এই অতিরিক্ত খাবার কারণে ঘুম বেশি এসে যায়। আল্লাহর অলিয়া আউলিয়া বুজুর্গ বান্দারা দেখা গেছে যে সারা রাত যেন ইবাদত করতে পারে, এই জন্য অল্প খেতেন, খুব দামি ভালো সুস্বাদু খাবার তারা গ্রহণ করতেন না। এই যে তাকওয়ার যে বিষয়গুলো, এগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমি আপনি সাধারণ মানুষও কিন্তু আল্লাহর ওলিতে পরিণত হতে পারে। এজন্য সেই বিশ্ববিদ্যালয়ে অনেক বড় কিছু শেখার দরকার নেই, অনেক বড় আলেম হতে হবে এরকম দরকার নেই। এই ছোট ছোট বিষয়গুলো যদি পরেশগার হয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে ওই যে আল্লাহ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যেটি তেলাওয়াত করেছে বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে হচ্ছে যে আমাদেরকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, সেহেতু আমি কি মুসলমান হয়ে মারা যাব, তাকওয়াবান হিসেবে মারা যাব, খোদাভীতি অর্জন করে মারা যাব, যেন মৃত্যুর পরের পথ যেন আমার জন্য সুগম হয়, কবর মিজান ফুলচেরাত সহ যাবতীয় মঞ্জিলগুলো যেন আমি পার হয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ফুলকিত মুসলমান হয়ে তাকওয়া অবলম্বন করে আল্লাহর সান্নিধ্যে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।